হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। আমাদের ডাব্লিউ পুলিশ মেন্স এক্সামের সেশন চলছে এবং আজকের যে ভিডিওটা জিকের ইম্পর্টেন্ট কিছু টপিক। এর আগে আমি 50 ইম্পর্টেন্ট প্রশ্নের ওয়ান লাইনার আপলোড করেছি অনেক ভিডিও, এরপর আরও হবে। তবে আজকে যেটা টপিকটা নিয়ে আলোচনা করব, একটা নয় দু তিনটে টপিক, বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত বই, তোমার বিভিন্ন ক্ষেত্রে যেগুলো জনক মানে ফাদার সেই সম্পর্কিত। এটা শুধু ডাব্লিউ পুলিশ মেন্স এক্সামের জন্য নয়, আগত যে ডাব্লিউবি পুলিশের মানে কনস্টেবল এক্সাম আছে সেইটার জন্য, এছাড়া ডাব্লিউবি পিএসসি, এক্সাইজ পুলিশ প্রত্যেকটার জন্য গুরুত্বপূর্ণ। তো দেরি না করে শুরু করে দিই, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ভালো লাগবে আশা করছি। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা প্রথম থেকে দেখলে বুঝতে পারবেন যে পরীক্ষার জন্য এইগুলো কত ইম্পর্টেন্ট। মানে আজকে যে তিনটে টপিক হবে, বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত বই, এগুলো এতটাই ইম্পর্টেন্ট, দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ, এই ধরনের প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, আমি আমার এক্স তো বন্ধুরা, প্রথম প্রশ্ন কী আছে, লেডি উইথ দ্য ল্যাম্প নামে কে পরিচিত? উত্তর কী হয়ে যাবে? ফ্লোরেন্স নাইটাঙ্গেল। নেক্সট প্রশ্ন, গুরুদেব কাকে বলা হয়? গুরুদেব আমরা জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয়, গুরুদেবও বলা হয় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে। নেক্সট প্রশ্ন, আয়রন ম্যান নামে কে পরিচিত, বা আয়রন ম্যান ভারতের লৌহ মানব হিসাবে কে পরিচিত? অ্যান্সার হয়ে যাবে সর্দার বল্লভ ভাই প্যাটেল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, দেশবন্ধু, দেশবন্ধু কাকে বলা হয়? দেশবন্ধু বলা হয় চিত্তরঞ্জন দাসকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে নাইট অ্যাঙ্গেল অফ ইন্ডিয়া, নাইট অ্যাঙ্গেল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? নাইট অ্যাঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয় সরোজিনী নাইডুকে। নেক্সট প্রশ্ন, ডিজার্ট ফক্স, ডিজার্ট ফক্স কাকে বলা হয় জানেন? জেনারেল রোমেল, জেনারেল রোমেলকে বলা হয় ডিজার্ট ফক্স। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন। নেক্সট, শেরি পাঞ্জাব, শেরি পাঞ্জাব বা লায়ন অফ দ্য পাঞ্জাব কাকে বলা হয়? লালা রাজপথ রায়, লালা লাজপত রায়। নেক্সট হচ্ছে ম্যান অফ ব্লাড, অর্থাৎ রক্ত মানব যাকে বলা হয়, ম্যান অফ ব্লাড, একে বলা হয় অ্যান্টনি বিসমার্ক, বিসমার্ককে বলা হয়। নেক্সট হচ্ছে লোকমান্য, আমরা লোকমান্য বলতে কাকে জানি? লোকমান্য বাল গঙ্গাধর তিলক। নেক্সট, ভারতের স্প্যারো, স্প্যারো কাকে বলা হয়? স্প্যারো মানে চড়াই, কাকে বলা হয় স্প্যারো? মেজর জেনারেল রাজেন্দ্র সিংকে বলা হয়, মেজর জেনারেল রাজেন্দ্র সিংকে। নেক্সট কী আছে, নেক্সট হচ্ছে কিছু নিক নেম বা ফাদার অর্থাৎ জনক যাদের বলা হয়। অর্থনীতির জনককে, অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ, এরকম এই প্রশ্নটাও পড়েছে অনেকবার। ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, এটা কিছুদিন আগেই ওনারটা পরীক্ষায় পড়েছিল, ফায়ার অপারেটর বা সামথিং। ফাদার অফ ইংলিশ পোয়েট্রি হচ্ছে জিওফ্রে চসার। নেক্সট, ফাদার অফ কেমিস্ট্রি, যদি আমরা না জেনে থাকি জেনে নেওয়া উচিত এই ভিডিও থেকে, ফাদার অফ কেমিস্ট্রি হচ্ছে রবার্ট বয়েল, আমরা বয়েলের সূত্র, চার্লসের সূত্র ইত্যাদি পড়েছি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে ফাদার অফ নিউক্লিয়ার ফিজিক্স, ফাদার অফ নিউক্লিয়ার ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্সের জনক হচ্ছে আর্নেস্ট রাদারফোর্ড। আমরা রাদারফোর্ডের নাম আমরা শুনেছি, রাদারফোর্ডের পরমাণু মডেল আবিষ্কার করেছিলেন, নিউক্লিয়ার ফিজিক্স হচ্ছে জনক হচ্ছে রাদারফোর্ড। নেক্সট হচ্ছে ফাদার অফ টেলিফোন, এটা তো বিভিন্নভাবে প্রশ্নটা আছে, মানে তাহলে একটা প্রশ্নের সাথে অনেকগুলো প্রশ্ন কভার হয়ে যাচ্ছে, যে টেলিফোন কে আবিষ্কার করেন এটাও হতে পারে, বা ফাদার অফ টেলিফোন এটাও বলতে পারে, আলেকজান্ডার গ্রাহাম বেল। নেক্সট প্রশ্ন, ফাদার অফ বায়োলজি, ফাদার অফ বায়োলজি বলুন আর ফাদার অফ জুলজি বলুন, দুটো কিন্তু একই উত্তর, সেটা হচ্ছে অ্যারিস্টোটল। ঠিক আছে, নেক্সট, ফাদার অফ জেনেটিক্স, এটা পরীক্ষা পড়ে যে ফাদার অফ জেনেটিক্স মানে কি, এটা জেনেটিক্স মানে হচ্ছে বংশগতি, তাহলে বংশগতি বিদ্যার জনককে? গ্রেগর জোহান মেন্ডেল। ঠিক আছে, নেক্সট হচ্ছে ফাদার অফ ব্লাড গ্রুপ, সরি হ্যাঁ ফাদার অফ ব্লাড গ্রুপ, তো এটা তো অন্যভাবে প্রশ্ন করতে পারে যে ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেন, তো ব্লাড গ্রুপ আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টেইনার, অর্থাৎ এটাকেই ফাদার অফ ব্লাড গ্রুপই বলা হয় একেই। ফাদার অফ ব্লাড সার্কুলেশন, দুভাবে প্রশ্ন পড়ে, দুটো কিন্তু আলাদা, একটা ব্লাড গ্রুপকে আবিষ্কার করেন, একটা হচ্ছে রক্ত সংবহন অর্থাৎ ব্লাড সার্কুলেশন কে আবিষ্কার করেন? উইলিয়াম হার্ভে। নেক্সট হচ্ছে ফাদার অফ মেডিসিন, এটা আমরা সকলে জানি, ফাদার অফ মেডিসিন বলা হয় হিপোক্রেটাসকে, হিপোক্রেটাসকে বলা হয় ফাদার অফ মেডিসিন। নেক্সট, ফাদার অফ মিউটেশন, এটা যদি আপনারা প্রথম বুঝতে না পারেন, মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে, তখন ইংলিশটা একবার চেক করবেন, মানে বাংলার সঙ্গে সঙ্গে ইংলিশটা মাঝে মাঝে চেক করবেন, এটা বুঝতে না পারবেন, ইংলিশ থেকে অনেক কিছু জেনে নেওয়া যেতে পারে পরীক্ষার হলে বসে। ফাদার অফ মিউটেশন হচ্ছে হচ্ছে মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে, হুগো দ্য ব্রিজ। তো এইগুলো ছিল বিখ্যাত ব্যক্তি এবং জনকের নিক নেম বা এগুলো। ঠিক আছে, এরপর আসবো আমরা কয়েকটা ইম্পর্টেন্ট বই, এবং আমি একদম 99% শিওর বলছি এর মধ্যে থেকে যদি বই আসে, এর মধ্যে থেকে আসার কিন্তু চান্স থাকবে পরীক্ষায়। ঠিক আছে, বিখ্যাত ব্যক্তিদের লেখা বই, তো বইগুলো এতটাই ইম্পর্টেন্ট বই দিয়েছি, দেখবেন আপনারা এই সমস্ত বইগুলো কিন্তু ঘুরিয়ে ফিরে বিভিন্ন পরীক্ষায় পড়ে। প্রথম, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম কার লেখা? স্টিফেন হকিংসের লেখা। এটা প্রথমে দিয়েছি কেন,
কারণ স্টিফেন হকিংস কিছুদিন আগে মারা গেছে, তার লেখা বই অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে ধরা হতে পারে, মানে যারা কোশ্চেন সেটার হয় তাদের কাছে, সেই জন্যই এটা প্রথম রাখলাম। নেক্সট হচ্ছে এ হাউস অফ মিস্টার বিশ্বাস, এ হাউস অফ মিস্টার বিশ্বাস কার লেখা? ভিএস নৈপাল, ভিএস নৈপাল, খুশওয়ান্ত সিং, কে নটবর সিং, এদের লেখা বইগুলো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে এ সুইটেবল বয়, এটা পরীক্ষা অনেকবার পড়েছে। এ সুইটেবল বয় হচ্ছে বিক্রম শেঠ, যারা পরীক্ষা দেন তারা নিশ্চয়ই জানেন, তাদের ঠোঁটস্থ হয়ে গেছে এই প্রশ্নগুলো, ঠিক আছে। অ্যান এরা অফ ডার্কনেস, ভেরি ইম্পর্টেন্ট, এটা ভিএস নৈপালের লেখা একটা বই, অ্যান এরা অফ ডার্কনেস। তা সেই জন্য আমি বারবার বলছি যে ভিএস নৈপাল একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট লেখক। নেক্সট হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফি, অ্যান অটোবায়োগ্রাফি কার লেখা? ভারতের প্রাক্তন, সরি, প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর লেখা। নেক্সট দাস ক্যাপিটাল, এটা নামটা আপনারা শুনেছেন বই, দাস ক্যাপিটাল কার লেখা? কার্ল মার্কস। নেক্সট ডিসকভারি অফ টাইম, এই সরি ডিসকভারি অফ ইন্ডিয়া, এটা অনেকবার পরীক্ষায় পড়েছে, ডিসকভারি অফ ইন্ডিয়া কে? জওহরলাল নেহরু। নেক্সট দুর্গেশ নন্দিনী, আনন্দ মঠ কাদের, কার কার উপন্যাস? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, একটাও ছাড়বেন না। গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি কার লেখা? জওহরলাল নেহরুর লেখা। এগুলো একদম ছোটস্থ করে রেখে দেবেন, পরীক্ষায় পড়বে, চারটে অপশান থাকবে, এইগুলোই পড়বে পরীক্ষা, এর মধ্যে 30 থেকে 32টা আছে। নেক্সট হাফ এ লাইফ কার লেখা? হাফ এ লাইফ, ভিএস নৈপাল, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট ইন্ডিয়া উইন্স ফ্রিডম, পরীক্ষা পড়েছে কি পড়েনি এরকম প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, আবুল কালাম আজাদ। তো আপনারা বসে বসে বাড়িতে ভাবছেন যে এই যে বিখ্যাত যে বইগুলো কোথা থেকে পাবো না পাবো, একটা কেউ যদি সাজেশন করে দিত বা একটা করে দিলে খুব ভালো হতো, সেই জন্য আজকে এই ভিডিওটা বানিয়ে আপনাদেরকে রিপ্রেজেন্ট করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, তাতেই আমি খুশি। নেক্সট আর যদি ভালো না লাগে তার ডিসলাইকও দেবেন। নেক্সট হচ্ছে ম্যাকবেথ, ম্যাকবেথ কার লেখা? ম্যাকবেথ, উইলিয়াম শেক্সপিয়ার। নেক্সট লাইফ ডিভাইন, আমি যেগুলো বলছি খুব ইম্পর্টেন্ট, লাইফ ডিভাইন কার লেখা? ঋষি অরবিন্দ। নেক্সট মাই ট্রুথ, মাই ট্রুথ কার লেখা? এখানে দুটো প্রশ্ন পড়ে, একটা মাই ট্রুথ, আর একটা পরে আমি আসছি সেটাও লিখে দিচ্ছি, একটা হচ্ছে ইন্দিরা গান্ধীর লেখা যেটা হচ্ছে মাই ট্রুথ, আর একটা হচ্ছে মহাত্মা গান্ধীর লেখা, ঠিক আছে, সেটা পরে আসছি। নেক্সট মাই মিউজিক মাই লাইফ, খুব ভালো প্রশ্ন, এটা পণ্ডিত রবিশঙ্কর। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর কোন ক্ষেত্রে যুক্ত, কোন ক্ষেত্রে, ঠিক আছে, সেটা উত্তর আমাকে আমাকে কমেন্ট করে জানাবেন যে পণ্ডিত রবিশঙ্কর কোন ক্ষেত্রে যুক্ত যুক্ত, ঠিক আছে, মানে কোন বাদ্যযন্ত্র বাজায় ইত্যাদি এরকম। মাই কান্ট্রি মাই লাইফ কার লেখা? মাই কান্ট্রি মাই লাইফ, এল কে আদবানি। নেক্সট কারেজ অ্যান্ড কনভেকশন, কারেজ অ্যান্ড কনভেকশন কার লেখা? জেনারেল বিজয় কুমার সিং, তিনি যারা লিখেছিলেন, তো সেখানে যখন দেশে করাপশান চালু হয়েছিল সেই করাপশান, এবং সেই সময়ে ইন্দিরা গান্ধীর যে প্রচেষ্টায় যে অপারেশন ব্লু স্টার, সেই সম্পর্কে পুরো ডিটেলস এই বইটাতে পাবেন, কারেজ অ্যান্ড কনভিকশন। নেক্সট প্রশ্ন ওয়ান লাইফ ইজ নট এনাফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়ান লাইফ ইজ নট এনাফ, একটা লাইফই একটা জীবন যথেষ্ট নয়, কে নটবর সিং, কে নটবর সিং। নেক্সট দ্য রেস অফ মাই লাইফ, এটা নিশ্চয়ই কাউকে বলতে হবে না, দ্য রেস অফ মাই লাইফ হচ্ছে ভাগ মিল্কা ভাগ, মানে মিল্কা সিং, মিল্কা সিংয়ের লেখা, ঠিক আছে। নেক্সট প্লেয়িং ইট মাই ওয়ে, ভারতের যে এখন মানে কী বলবো, যে খেলা মানে ক্রীড়া সম্প্রদায় থেকে আছে সেখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসতে পারে, মানে কোন কোন ক্রিকেটার বা ব্যাডমিন্টন যারা খেলে তারা কী কী বই লিখেছে ইত্যাদি। প্লেয়িং ইট মাই ওয়ে সচিন তেন্ডুলকারের লেখা, সচিন তেন্ডুলকার হচ্ছে ভারতের একমাত্র ক্রিকেটার যিনি ভারতরত্ন পেয়েছেন, ঠিক আছে। 2018 রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পেয়েছে খেলোয়াড়দের মধ্যে, ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে? বিরাট কোহলি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দ্য টেস্ট অফ মাই লাইফ, ভালো, ভেরি ইম্পর্টেন্ট, দ্য টেস্ট অফ মাই লাইফ হচ্ছে যুবরাজ সিংয়ের লেখা। আর এখানে একটা প্রশ্ন দিইনি, এ সেঞ্চুরি ইজ নট এনাফ, সেটা হচ্ছে আমাদের দাদার লেখা, অর্থাৎ সৌরভ গাঙ্গুলির লেখা। নেক্সট এস এগেনস্ট অডস, ভেরি ইম্পর্টেন্ট, এস এগেনস্ট অডস, সানিয়া মির্জা একজন টেনিস প্লেয়ার ভারতের, তার লেখা এস এগেনস্ট অড। নেক্সট লং ওয়াক টু ফ্রিডম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লং ওয়াক টু ফ্রিডম হচ্ছে নেলসন ম্যান্ডেলা, ঠিক আছে। আখাড়া, নেক্সট হচ্ছে আখাড়া, আখাড়া কার লেখা? আখাড়া হচ্ছে সৌরভ দুগ্গাল নামক একজন ব্যক্তির লেখা, যেটা আপনারা যে আমেরিকানের যে সিনেমাটা হলো দাঙ্গাল, দাঙ্গাল সিনেমাটাই হচ্ছে আখাড়া যে জীবনী সেটাকে তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে মহাবীর সিং ফোগাত, মহাবীর সিং ফোগাতের জীবন কাহিনী, যিনি হরিয়ানার একজন বিখ্যাত কুস্তি প্লেয়ার ছিলেন, মানে রেসলার ছিলেন, তার জীবন কাহিনী লিখেছেন সৌরভ দুগ্গাল, এবং তিনি এই সিনেমাটার পরেই কিন্তু তিনি দ্রোণাচার্য পুরস্কার পান, মহাবীর সিং ফোগাত রেসলিংয়ে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন
আনব্রেকেবল, আনব্রেকেবল কার লেখা? আনব্রেকেবল, ভেরি ইম্পর্টেন্ট। এমসি মেরি কম ভারতবর্ষের একমাত্র মহিলা বক্সার, যিনি পাঁচটা পাঁচটা সোনা পেয়েছেন, পাঁচখানা গোল্ড পেয়েছেন। নেক্সট মেইন ক্যাম্প, মেইন ক্যাম্প নিশ্চয়ই বলতে হবে না, একটা প্রাচীন যুগ থেকে পরীক্ষা পড়েছে, আসার চান্স থাকতেও পারে নাও পারে, তবুও বলে দিলাম। মেইন ক্যাম্প কার লেখা? অ্যাডলফ হিটলার। নেক্সট ড্রিমস ফ্রম মাই ফাদার, ড্রিমস ফ্রম মাই ফাদার কার লেখা? বারাক ওবামা, আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামার লেখা ড্রিমস ফ্রম মাই ফাদার। নেক্সট হচ্ছে মুন ওয়াক, এটা নিশ্চয়ই বলতে হবে না, আপনারা ইউটিউব সার্চ করলেই মুন ওয়াক দেখে নিতে পারেন। কার? বিখ্যাত ডান্সার মাইকেল জ্যাকসন, ঠিক আছে, পপ সম্রাট। নেক্সট প্লেয়িং টু উইন, জেতার জন্য খেলছি, প্লেয়িং টু উইন কার লেখা? সাইনা নেহওয়াল, সাইনা নেহওয়াল আমাদের ভারতের কি প্লেয়ার? ব্যাডমিন্টন প্লেয়ার। নেক্সট দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, এটা নিয়ে একটা সিনেমা তৈরি হয়েছে বর্তমানে, যেটা মনমোহন সিংকে উদ্দেশ্য করে বা তাকে নিয়ে, দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, এটা কিন্তু লিখেছিলেন কে? যেহেতু এটা সিনেমাটা রিলিজ হতে হতে চলেছে বা হয়েছিল কি আমার ঠিক খেয়াল নেই, আমি কটা প্রোমো বা দেখেছিলাম যে দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বলে, রিলিজ হয়েছে কি না হয়েছে আমার কোনো ধারণা নেই বা দেখিনি। কার লেখা এটা? সঞ্জয় বারু, সঞ্জয়া বারু। নেক্সট দ্য ড্রামাটিক ডিকেড, দ্য ড্রামাটিক ডিকেড কার লেখা? ড্রামাটিক ডিকেড হচ্ছে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের লেখা দ্য ড্রামাটিক ডিকেড। তিনিও একটু কিছুদিন আগে অবসর নিয়েছেন, সেই জন্য তার লেখা বইও দিতে পারে পরীক্ষায়, সেই জন্য লেখা লিখলাম। নেক্সট ট্রেন টু পাকিস্তান, খুশবন্ত সিং, আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম খুশবন্ত সিংয়ের লেখাও পরীক্ষায় পড়ে, ট্রেন টু পাকিস্তান, ঠিক আছে। এপিজে আব্দুল কালামের লেখা বই আমি লিখে দিইনি, তার কারণ হচ্ছে এগুলো সবাই আপনারা কিন্তু জানেন, এপিজে আব্দুল কালামকে সবাই ভালোবাসে এবং সকলেই জানে তার লেখা বইগুলোর নাম, ঠিক আছে। নেক্সট দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, আমি একটু 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 আগেই বলছিলাম যে মাই ট্রুথ আলাদা, মাই ট্রুথ হচ্ছে ইন্দিরা গান্ধীর লেখা, আর দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ সেটা হচ্ছে মহাত্মা গান্ধীর লেখা, ঠিক আছে। এছাড়া আরও কিছু কিছু বই আছে ইম্পর্টেন্ট, সেগুলো আমি হয়তো দিইনি, সেগুলো কোনোরকম প্রশ্ন সেটের মাধ্যমে কিন্তু আমি করিয়ে দেবো, ঠিক আছে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, নেক্সট দেখা হচ্ছে পরের ক্লাসে, ভালো থাকবেন, প্রিপারেশান করতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।